বাংলাদেশের প্রধান প্রধান সংবাদপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সংবাদ শিরোনাম বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদপত্র আমাদের সামনে রয়েছে প্রথমে রয়েছে প্রথম প্রথম আলো আলো লিখেছে রাষ্ট্রের নীতি নির্ধারণ ব্যবসায়ীদের দখলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন মন্ত্রিসভায় কাল আলোচনায় নতুন মুখ নির্বাচনে দুইশো আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা মির্জা ফখরুলকে নয় মামলায় গ্রেফতার দেখানো হল জামিন শুনানি আজ এছাড়াও রয়েছে আইএমএফের শর্ত নিয়ে অর্থমন্ত্রী রিজার্ভের লক্ষ্য পূরণ হয়নি হবেও না এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে মুরব্বীদের অসৎ পরামর্শ দেশে চলবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন পশ্চিমাদের কড়া প্রতিক্রিয়া নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না যুক্তরাষ্ট্র বলেছে এই কথা গণতন্ত্রের মানদণ্ড পূরণ হয়নি যুক্তরাজ্য বলেছে এইসব কথা এছাড়াও রয়েছে মন্ত্রিসভায় আসছে চমক নতুন এমপিরা শপথ নেবেন আজ নির্বাচনী সহিংসতা চলছেই জিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা নতুন নির্বাচনের দাবিতে লিফলেট লাঠি লাঠিচার্জ দৈনিক মানব জমিন লিখেছে তারা এখন কি বলছেন নির্বাচনে পরাজিত বাগা বাগা প্রার্থীদের নিয়ে তাদের একটি প্রতিবেদন ফাঁকা মাঠে বুট বেশি মন্ত্রিসভায় টাই পাচ্ছেন কারা এমপিদের শপথ আজ গেজেট প্রকাশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রতিক্রিয়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি সমমনাদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিচ্ছে বিএনপি এসব ছিল দৈনিক মানবজমিনের প্রতিবেদন আমরা যদি সমকালের দিকে থাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে বুটের বিভাজন কিভাবে মেটাবে আওয়ামী লীগ মুরব্বীদের পরামর্শে চললে দেশের আর চলা লাগবে না শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি রিজার্ভ কমে আবারও বিশ মিলিয়নের গড়ে হাসানুল হক ইনু সমকালের এক সাক্ষাৎকারে বলেছেন সিলেক্টিভ কারছুপিতে হেরে গেছি এসব ছিল সমকালের প্রতিবেদন দৈনিক যুগান্তর লিখেছে দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ মন্ত্রিসভার শপথকাল এমপিদের আজ প্রহসনমূলক নির্বাচনে দেশ দীর্ঘস্থায়ী সংকটে রিজভি বলেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি মির্জা ফখরুলকে নয় মামলায় গ্রেফতার দেখানো হয় নয়াদিগন্তের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক নয়াদিগন্ত লিখেছে রিজার্ভ নেমে এলো বিশ মিলিয়নের ঘরে আকুর দায়ে পরিশোধ আকুর দায় পরিশোধ করা হল একশো সাতাইশ কোটি ডলার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যা গড়ছে তা প্রতি নজর রাখছেন জাতিসংঘের মহাসচিব কেউ জোর করে কিছু করলে করতেই পারে অর্থমন্ত্রী এই কথা বলেছেন দৈনিক আজকের পত্রিকা লিখেছে বিরোধী দলে যেতে চাইছে না কেউই নতুন সরকার দৈনিক যায় দিন লিখেছে আজ সংসদের কাল মন্ত্রিসভার শপথ সাত জানুয়ারির বুট ইতিহাসে স্বর্ণক করে লেখা থাকবে প্রধানমন্ত্রী বলেছেন সাত জানুয়ারির ভোট সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলেছে এইসব কথা শেখ হাসিনা সম্পর্কে রয়েটারের একটি বিশ্লেষণ প্রতিবেদন তারা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বার্তায় বিএনপিতে স্বস্তি নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ যাপার ভাগ্য স্বতন্ত্রের হাতে ইত্তেফাক লিখেছে নির্বাচনোত্তর সহিংসতায় দুইজনের মৃত্যু চোখ হারালেন একজন দৈনিক ইনকালাব লিখেছে সমাধান প্রধানমন্ত্রীর হাতে বিরোধী দলের সন্ধানে আওয়ামী লীগ পশ্চিমারা বিশ্বের অসন্তোষ নাখুশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জাতিসংঘের তীব্র প্রতিক্রিয়া জনগণের ভোট বর্জনের অর্জন দেখছে বিএনপির বিরোধীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিবিসি বাংলার এখন অনলাইন বাসনে রয়েছে নতুন সরকার গঠন হচ্ছে বৃহস্পতিবার এসব ছিল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রের শিরোনাম ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এখন ফলো করেননি এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন সাবস্ক্রাইব করে নি তাদেরকে ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে